সাংবাদিক সুচন্দ্রিমা একজন সাহসী সাংবাদিক। তিনি বিজেপি, আরএসএস এবং হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখেন, যেটা দেশের কোনো সাংবাদিক থাকে না। সেই সাহস রয়েছে সুচন্দ্রিমার মধ্যে। সেই সুচন্দ্রিমা এবারে মোদীকে চরম ধুলাই দিলেন, পুরোপুরি উচিত শিক্ষা দিলেন এবং বুঝিয়ে দিলেন তিনি যা চাইবে তাই নয়, দেশের মানুষ তাকে উচিত শিক্ষা দেবে, দেশের মানুষ তাকে ভোটে হারিয়ে পুরোপুরি ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করবে। সাংবাদিক সুচন্দ্রিমা মোদীকে বুঝিয়ে দিলেন কত ধানে কত চাল। চলুন সাংবাদিক সুচন্দ্রিমা কী কীভাবে ধুলাই দিল মোদীর, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। বিজেপি হলো নাটের গুরু, সব থেকে ওপরে। বিরোধী থাকাকালীন যা যা বলেছিল, যে দাবি তুলেছিল, তার সবটাই ভুলে গেছে। পার্মানেন্ট মেমোরি লস যাকে বলে। স্মৃতি ইরানি ইদানিং ডায়েট করে আবার সাজ বিকাবি বহুতির আকারে ফিরে গেছেন, কিন্তু সে সময়ের কথাগুলো মনে নেই। গ্যাস সিলিন্ডার মাথায় করে হেঁটেছিলেন, রান্নার গ্যাসের দাম ১,০০০ টাকা হতে চলল। তেনার পার্মানেন্ট মেমোরি লস, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বললে কম বলা হবে, রেকর্ড পরিমাণ বৃদ্ধি। কিন্তু তখন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মাঠ কাঁপানো আন্দোলনের বিজেপি নেতাদের মুখে কুলু যেন কিচ্ছুটি হয়নি। সেদিন বিএসএফ এর সীমানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মনমোহন সরকার, এখন প্রধান সেবক, তখন মুখ্যমন্ত্রীর জ্বালাময়ী প্রতিবাদ, চলবে না আমাদের, মানে রাজ্যের ক্ষমতা কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার। আর এখন নিজে বাংলা পাঞ্জাবের বিএসএফ এর এলাকা বাড়িয়ে দিলেন, প্রশাসনিক সিদ্ধান্ত, পার্মানেন্ট মেমোরি লস। সেদিন এসমা নাসা নিয়ে বিজেপি সে কি প্রতিবাদ, এমনকি ইউএপিএ নিয়েও, ক্ষমতায় আসার পর অন্য খেলা। অধ্যাপক থেকে কবি, সাংবাদিক থেকে সমাজকর্মী, সবাই দেশদ্রোহী, সববার ওপরে ইউএপিএ। মোদী সরকারের এই ক বছরে দেশদ্রোহিতার মামলা বেড়েছে 165%, ইউএপিএ মামলা বেড়েছে 33%। মৌনী বাবা কেবল মন কি বাত বলেই যাচ্ছেন, আগে কি বলেছিলেন সব ভুলে গেছেন। মোদীজির জমানায় সেই গণতন্ত্র আজ আক্রান্ত, কেবল আমরা বলছি তা নয়, ডেমোক্রেসি ইন্ডেক্স 2020 সালের রিপোর্টে আমরা 53 নম্বরে আছি, 2014তে আমরা ছিলাম 27 নম্বরে, মানে 26 পয়েন্ট কমেছে। আমাদের গণতান্ত্রিক কাঠামোকে ফ্লড ডেমোক্রেসি, অসম্পূর্ণ গণতন্ত্র বলা হচ্ছে। এই পতন হয়েছে চকিদার কাম চাওয়ালার নেতৃত্বে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত আক্রমণ, দেশদ্রোহিতার ধুয়ো তুলে মানুষকে জেলে পোড়া, সংসদকে এড়িয়ে নিজের ইচ্ছে খুশি মতো আইন তৈরি করা, দেশের ধর্ম নিরপেক্ষতাকে বিসর্জন দেবার চেষ্টার মধ্যে দিয়ে গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে। আমাদের এই চক্রান্তকে রুখতে হবে, এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এখনই, এটাই আমাদের প্রথম কাজ।